नमस्कार, शुरू होच्छे एस्ट्रो लाइव, ज्योतिष लाइवे सकल के स्वागत। टेलीफोन खोला रहे छे, जरा फोन करबेन, स्पेसिफिक प्रश्न करबेन, दुटो जन्म तारीख समय। आर रोज फोन करें एरकम प्रचुर व्यक्ति आछेन, एक ही जिनिस बार बार फोन करे जानते चान, तारा एटा करबेन ना। ठीक आछे, आमि सभ्य भावे सेटाके बोलि बोले एटा भाबा उचित नय़ যে এটা ঠিক। আপনি নিশ্চয়ই জানবেন, আজকে জানলেন, আবার ছ মাস পরে জানবেন। আরও মানুষ কলার যারা আছেন, আমার অনুষ্ঠানে একটা বিশেষত্ব তো আছে, সেটা হচ্ছে ফোন আসলে আসতেই থাকে, ন্যাচারালি মানুষ জানতে চায়, সকল মানুষকে জানতে দিন সেটা। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। পর্বাহে অর্থাৎ অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, চতুর্দশী এবং অমাবস্যা, এগুলোকে পর্বাহ বলা হয়। প্রতিটি পর্বাহে গৃহে বামাকালী স্থাপন করা হয়েছে, তন্ত্রের বিরাচরের বিধিতে গ্রহ পীড়ায় যারা আক্রান্ত, কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি, সমস্ত ক্রিয়াগুলো করা হচ্ছে। কালসর্প মাঙ্গলিক থেকে আরম্ভ করে বাস্তুদোষ, বিদ্যায় সমস্যা, কর্মক্ষেত্রে অসাফল্য, বেকারত্বের কঠিন পীড়া, স্বামী স্ত্রীর অশান্তি, বিবাহে বাধা, দেরিতে বিবাহ, শারীরিক সমস্যার সমস্ত কর্মগুলো সনাতন ধর্মের তন্ত্রের একটি বিশেষ উইং শাখা হচ্ছে বিরাচার। এটা এটাও বেদান্তের আন্ডারে পড়ে, সবটাই বেদান্তের মধ্যে। এই যে আমরা হরে কৃষ্ণ নাম করি, তন্ত্র সাধনার কথা বলি, বৈষ্ণবীয় সাধনার কথা বলি, সব মিলিয়ে এটা বেদান্তের মধ্যে পড়ে। সেই জন্য প্রত্যেকটি মানুষের একটু বেদান্ত দর্শন পড়া দরকার, তাহলে তাদের চেতনাটা বৃদ্ধি হবে। ইউটিউব সাবস্ক্রাইব করুন, কালকের মধ্যে একটি বিশেষ অনুষ্ঠান আবার আপলোড হবে। মঙ্গল রাহুর সংযোগ, কি কি ক্ষতি হতে পারে, কি কি সমস্যা হতে পারে, তার প্রতিকার কি, এগুলো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস। যারা জ্যোতিষ তন্ত্র নিয়ে পেশায় যুক্ত, তারা দেখলে সবচেয়ে বেশি উপকৃত হবে। ক্লাস শুরু হয়েছে নিজ গৃহে প্রতি শনিবার, স্পিরিচুয়ালিজম, অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র, এছাড়া বেদান্ত। যারা ক্লাস করতে চান, যারা প্রফেশনাল জ্যোতিষ হতে চান, পেশাদারিত্ব মনোভাব নিয়ে এগোতে গেলে আপত্তি নেই, সেখানে জ্যোতিষটা শিখে করতে হয়। জ্যোতিষ মানেই তো দেখছি এখন টিভি খুললেই কামাখ্যা তারাপীঠ, কালীঘাটের কথা কেউ বলছে না, দক্ষিণেশ্বরের কথা কেউ বলছে না। তার কারণ কি? ওই তারাপীঠ আর কামাখ্যা তন্ত্রপীঠ, তাতে সাধারণ জ্যোতিষ বা তান্ত্রিকদের কি আসা যায়? ঈশ্বর তো আপনার অন্তরের মধ্যে থাকে, ঈশ্বর তো কামাখ্যায় থাকে না, ঈশ্বর তারাপীঠেও থাকে না। কারণ ব্রহ্মাণ্ডটাই যদি ভগবানের হয়, তাহলে যাদবপুরের আকাশ, বাঁকুড়ার আকাশ আর কামাখ্যার আকাশ কি আলাদা? তেমন এক ফোঁটাও কোনো পড়াশোনা নেই, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তারাপীঠে নিয়ে, কামাখ্যায় নিয়ে হোমযজ্ঞ। ওই হোমটা আপনার বাড়িতেও করা যায়। এইবার পীঠের কিছু গুণ থাকে, সেইটা ওই সাধারণ জ্যোতিষতান্ত্রিকদের জন্য নয়, তারা ব্রহ্মজ্ঞানীদের জন্য, সদ্গুরু ভগবানদের জন্য পীঠের গুণ ভোগ করবেন। সাধারণ মানুষ যাবেন, মাতৃদর্শন করবেন, পুজো দেবেন, আপনার অন্তরের কথা ভগবানকে বলবেন, চলে আসবেন। অত ওই পীঠে বসে তন্ত্রের ক্রিয়া করলে খুব ভালো হবে এরম যাদের ধারণা, তাদের ধর্মপথের কোনো অন্নপ্রাশন হয়নি। তন্ত্র মানে আগে একটা জানতে হবে, এই কথাটার উপর বহু মানুষের একটা আতঙ্ক। তন্ত্র
আবার এই কথাও অনেকে বলে টুকটাক, এই কথাটার মানেটা আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে আমার চেম্বারে, টুকটাক কাকে বলে সেটা বোঝাতে পারেনি। সে বলছে আমার ক্ষতি করছে, আমাদের যত ক্ষতি হয় কেউ করে না, আমরাই আমাদের ক্ষতির জন্য দায়ী, আমার কর্মফলে আমি ক্ষতিটা ভোগ করছি। ভগবান মানে শ্রী প্রভুপাদ বলেছিলেন একটি কথা, যে আমাদের সনাতন ধর্মের মানুষদের একটা বড় দোষ, কি দোষ, গীতা পড়ে না ভালো করে, নিজেদের ধর্মগ্রন্থ যেটা আমাদের সেটা পড়ে না। সেখানে পরিষ্কার ভগবান বলছেন আমার শরণাগত হও, আমার ভক্তের কোনো বিনাশ নাই, আমার ভক্তকে আমি রক্ষা করি। কিন্তু আমরা শরণাগত কথাটাই মানে বুঝিনি, শরণাগত কিভাবে হয়, আমরা বলছি আমি পুজো করছি, আমি হোম করছি, আমি মাকে ডাকছি, রোজ পুজো করছি, আমি কিচ্ছু করছি না, আমি বলে কিছু নেই, তিনি যা করাচ্ছেন তাই করছি, আমার খারাপ ফল যেটা ভোগ করছি সেটা কর্মফল, আমি যেটা ভালো ফল ভোগ করছি সেটাও আমার কর্মফল। অতএব গত জন্মগুলোতে যে কর্মগুলো করে এসছি তার ভালোটাও যেরকম ভোগ করছি খারাপটাও ভোগ করছি। তা এটা জানতে গেলে আপনাকে তো পড়াশোনা করতে হবে, জানতে হবে তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি বলেছিলেন। যারা চণ্ডী পাঠ করেন রহস্যত্রয় আছে দেখবেন, মূর্তি রহস্য, সেই মূর্তি রহস্য শেষের দিকে একটি লাইন আছে, বলছে যিনি চণ্ডী পাঠ করবেন সপ্ত জন্মের সাতটা জন্মের পাপ তিনি উদ্ধার করে দেবেন। তাহলে প্রথমে পাঠটা করতে হবে, পাঠটা শিখতে হবে, পাঠটার নিয়মটা জানতে হবে, পাঠ হৃদয়ে নিতে হবে, তারপর তো আপনাকে উদ্ধারটা করবে। আপনি লোকের কাছে শুনছেন কিন্তু নিজে কোনোদিন চেষ্টা করছেন না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কথা মিত্র, যে পঞ্জিকাতে বৃষ্টির কথা লেখা থাকে কিন্তু পাঁজি টিপলে কোনো জল বেরোয় না। অতএব সাধন করতে হবে নিজের। আপনি কি গীতা পড়েছেন ভালো করে নিজে বসে বসে একা? কাউকে জিজ্ঞাসা করতে পারেন, নিজে পড়বেন, সংস্কৃত না পারলে সংস্কৃত থেকে বাংলাটা পড়বেন। ভগবানের উবাচটা কি বলছে ভগবান, শ্রী চণ্ডী সেটা কি পড়েছেন কোনোদিনও, দেখেছেন যে ওটা কি, লোকে শুনেছেন? হ্যালো 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 নমস্কার, আমি বাগবাজার থেকে বলছি, একটু মেয়ের সম্পর্কে জানতে চাই। অবশ্যই, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 5/4/1991। টাইমটা হচ্ছে সকাল 6:15। কোথায়? কলকাতা। হ্যাঁ, আপনার মেয়ের বৃশ্চিক রাশি। হ্যালো, রাক্ষসগণ জ্যেষ্ঠা নক্ষত্র মেষ। আপনার জিজ্ঞাসাটা বলুন। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে তো? আচ্ছা, কোথায়? আচ্ছা, প্রথম হচ্ছে দাম্পত্য শান্তিটার ক্ষেত্রে একটু মতানৈক্য হতে পারে। সন্তান হয়েছে? হ্যালো, সন্তান ক্ষেত্রটা আগামী দিনে ভালো, সন্তান পড়াশোনা করবে। দাম্পত্য শান্তির ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। এবার আপনাকে বলি, ওই যে একটু সমস্যাটা হচ্ছে, ওই সমস্যাটা আছে হরোস্কোপে, এটাকে বাড়তে দেওয়া যাবে না, এটার সুন্দর প্রতিকার আছে যাতে দুজনের বন্ডিংটা ভালো হয়, সুন্দরভাবে সংসার করতে পারে। কারণ এখানে কোনো বিচ্ছেদ বা এই ধরনের যোগ নেই, কিন্তু শান্তির অভাব হলে সংসার করাটাও তো সমস্যা। প্রতিদিন আমার বিচ্ছেদ হলো না, ডিভোর্স হলো না, আমি তো বিয়ে ডিভোর্সের জন্য করিনি, কিন্তু বিবাহিত জীবনের শুরুতেই দেখা গেল 2-3 বছর পর থেকে একটা অশান্তি শুরু হলো। এই অশান্তিটা বন্ধ করা দরকার, শান্তির জন্য বিবাহ, অশান্তির জন্য নয়। এইটাকে প্রতিকার করতে হবে। আপনার মেয়ের পরমায়ু ভালো, আগামী দিনে আরেকটি সন্তানও হওয়ার যোগ আছে, শারীরিক দিকটা একটু নজর রাখতে হবে। মঙ্গল রাহু এবং বুধ এই তিনটি গ্রহ আর চন্দ্র, এই চারটের পজিশন খুব ভালো নয়।
দাম্পত্য শান্তির প্রতিকারটা করতে হবে, তাহলেই স্বামী স্ত্রীর রিলেশনশিপটা ভালো হবে। একটা ইগো ক্ল্যাশ হচ্ছে, একটা মতানৈক্য হচ্ছে, আর একটা সম্মানের হানি হচ্ছে না, মানে আপনার মেয়ে তার স্বাধীনতায় হাত পড়ে যাচ্ছে। তা প্রত্যেক বিয়ে হওয়া মানেই কিন্তু বিক্রি হওয়া নয়, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। কিন্তু আমি বিয়ে একটি নারী মানে আমি বিয়ে করেছি, তো তা বিয়ে করে আমার আমার স্বাধীনতা তো আমার শ্বশুর শাশুড়ি স্বামী কেউ হরণ করতে পারে না, পারে কি? ওই সেইটার থেকেই অশান্তিটা চলছে, মানে তার কথায় উঠতে হবে, তার কথায় বসতে হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার মহা ঔষধ প্রতিকার করলেই দেখবেন একদম ঠিক হয়ে যাবে। এটা রিয়ালাইজেশন, বোধের অভাব থেকে হচ্ছে, তাতে মেয়ে শান্তি পাচ্ছে না। সেই শান্তিটাকে ইমিডিয়েটলি ঠিক করলে দেখবেন ঠিক হয়ে যাবে, কোনো ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, যারা ফোন করবেন নিচে স্ক্রলের ডায়াল অ্যাট নাম্বার দেওয়া হয়েছে ল্যান্ডলাইন, সেই নাম্বারে ফোন করলেই পেয়ে যাবেন, লাইভ চলছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কি জানতে চাইছেন বলুন? আপনি কি করছেন? ভালো রেজাল্ট হবে এবং উচ্চ শিক্ষা এমএ অবধি যেতে পারবেন, তারপরেও শিক্ষা বাড়ালে বাড়বে। আপনার হরোস্কোপে কিন্তু সরকারি চাকরি বা টিচার হওয়ার যোগ আছে, অতএব সেইভাবে মানসিক প্রস্তুতিটা ঋণ। একই রাশি, একই লগ্ন, এই নিচস্থ চন্দ্র শরীর ভালো রাখবে না, সর্দি কাশিতে ভোগাবে, এবং এই মুহূর্তে রাশির পঞ্চমে বৃহস্পতি রয়েছে, চতুর্থে শনি বক্রি রয়েছে। 2022-এর নভেম্বর থেকে আপনার খুব ভালো টাইম, এই টাইম থেকে 24-এর অক্টোবর পর্যন্ত এই টাইমটা ভালো চলবে। তার মধ্যে আপনার শিক্ষা সম্পূর্ণ হয়ে চাকরির প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? আর কি জানতে চাইছেন বলুন? আর কোনো কিছু জানতে চাইছেন? না, ঠিক আছে। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, ডেট অফ বার্থ টাইম ইংরেজিতে পরিষ্কার করে বলবেন, বাংলা বললে আমার পঞ্জিকা থাকে না, পঞ্জিকা চেম্বারে থাকে, সেই জন্য ইংরেজিতে বলবেন। আর বলতে, আপনারা প্রশ্ন করলে বলতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে, এটা আপনারা তো দেখে দেখে অভ্যস্ত। আমার রাশিচক্র দেখে এই ল্যাপটপ আলাদের মতো অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে বলা, তার মানে সে শেখেই নি সাবজেক্টটা, যা খুশি তাই বলে দেয় আর কি। আমার কিন্তু সেটা নয়, আপনাদের আশীর্বাদে সেই সাবজেক্টের গভীরতা নিয়েই কিন্তু লাইভ ইন ফোনে আমি দীর্ঘদিন ধরে লাইভ ইন ফোনটা করছি। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, জ্যোতিষের ক্লাসগুলো ফলো করুন, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস ফলো করলে আমি যেভাবে বোঝাবার চেষ্টা করছি ইউটিউবে, তাতে দেখলে বুঝতে পারবেন, নিজের ছকটা নিজে ঘরে খাটে বসে বসে দেখে বিচার করতে হবে, জ্যোতিষের কাছে যেতে হবে না। হ্যালো, হ্যালো বলুন। বলছি আমি তোমার ছোট সম্পর্কে জানতে চাই। বলতে হবে তো, ডেট অফ বার্থ টাইম। ডেট অফ বার্থ হচ্ছে 19/1/1995। টাইম? টাইম হচ্ছে সকাল 9:30, সন্ধ্যা 9:30। সন্ধ্যা? কোথায় জন্মেছিল আপনার ছোট ছেলে? আপনার ছোট ছেলে? কি সমস্যা হয়েছে বলুন? বিয়ে, বিয়ে, ও তো পছন্দ করে বিয়ে করবে, পছন্দই। লগ্নে চন্দ্র থাকলে মেয়েদের কাছে খুব আকর্ষণীয় হয়, পছন্দের বিয়ের যোগটাই বেশি, কিন্তু মঙ্গল যুক্ত আছে লগ্নে, মঙ্গল বক্রি চন্দ্র যুক্ত, মানে চন্দ্র থেকেও মাঙ্গলিক, লগ্ন থেকেও মাঙ্গলিক। সাবধান, অ্যাফেয়ার আসতে পারে, কিন্তু বিয়েটা মেয়ের রাশিচক্র বিচার করে বিয়ে না করলে এই বিয়েটা
দেড় বছরও টিকবে না, হ্যাঁ, এবং এটা পরে অশান্তি হবে, এটা মিলিয়ে নেবেন এবং আমি লাইভে থাকি আপনি বলবেন, সেই জন্য আপনার বাবা মা সে বাধা দেবেন, বাধা দেওয়া উচিত, এবং মেয়ের রাশিচক্র বিচার করতে হবে, ওর মাঙ্গলিকটাকে প্রতিকার করতে হবে। আর আর কি জানেন, কোনো কথা নেই, সুন্দর ব্যবসা করবে আগামী দিনে, পয়সা রোজগারও করবে, ঠিক আছে। আর নেশাগ্রস্ত হতে পারে, সেই জায়গাটাও সাবধান, এখন করে না, এখন না, লগ্নে চন্দ্র মঙ্গল যুক্ত থাকলে নেশা করার বয়সটা আসেনি, যখন আসবে তখন দেখবেন করছে, হ্যাঁ, এইটাই প্রেডিকশন, ন্যাচারালি যাতে না করে সেই ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, যারা ফোন করবেন ইংরেজিতে জন্ম তারিখ সময় দুটো প্রশ্ন, লাইফ হরোস্কোপ, হ্যালো, হ্যালো, ডেট অফ বার্থ টাইম 31/8/1983, হ্যালো, 31/8/1983, টাইম ভোর 4টে, কোথায়, হুগলি, জন্মস্থান, আপনার হচ্ছে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, কর্কট লগ্ন, কি হয়েছে বলুন, সময়টা খারাপ যাচ্ছে কি কারণে, কর্মের অবসাদ না অর্থনৈতিক সমস্যা না দাম্পত্য অশান্তি, কি কোনটা, আপনার যে চলছে মানসিক ভাবে অত্যন্ত কষ্টে আছেন, এই মানুষ এই কষ্টটা সামনের সপ্তাহ থেকে চলে যাবে আপনার, কারণ রবি বলছি, না না, কারণ আছে তো, ওইটার প্রতিকারটা আপনি করেননি, আপনার লগ্নের সাপেক্ষে বৃহস্পতিটা ষষ্ঠপতি দোষ নিয়ে পঞ্চমে বসে আছে, পিতপক্ষরাজ পড়ুন, মানসিক এক ফোঁটা শান্তি নেই, এবং আপনার এই শ্রাবণ মাস থেকে দেখবেন এই জিনিসটা আর আসবে না, পিতপক্ষরাজটা পড়তেই হবে, আর রাহুর প্রোটেকশনটা করতে হবে, রাহুর অবস্থানটা রাশিচক্রে শুভ জায়গায় নেই, করলেই দেখবেন এই ধরনের মানসিকতা থেকে আপনি সরে আসতে পারবেন। যারা ফোন করছেন বামাকালী দর্শন করুন, এই বামাকালী স্থাপন করা হয়েছে আমার গৃহে, যেখানে তন্ত্রের বিধানে সমস্ত রকম কর্মগুলো করা হচ্ছে। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ টাইম 1/9/1996, বলুন, মেষ রাশি ধনু লগ্ন আপনার ছেলের, কি জানতে চাইছেন, কি করছে, বিবিএ করেছে, এমবিএ করা উচিত, উচ্চশিক্ষার যোগ আছে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি এই আগস্ট থেকে 2023-এর মার্চ এই স্প্যানের মধ্যে হওয়ার প্রবল যোগ, সরকারি চাকরি 65-70% চান্স আছে, কম্পিটিটিভ এক্সামগুলো অ্যাটেম্প করতে পারে, ঠিক আছে, না না সেটা ঠিক আছে, সেটা তো অন্য প্রশ্ন, বাবার চাকরি পেতে গেলে যে যোগটা রয়েছে সেটার যোগ আছে মারাত্মক, কিন্তু শনি আর বৃহস্পতি কিন্তু বকরি, এই দুটি গ্রহের সক্ষেত্রস্থ বকরি, তাকে কিন্তু প্রতিকার করতে হবে, তাহলে বাবার চাকরিটার ব্যাপারে যে তদারকিটা করছেন বা চেষ্টা করছেন সেটা একটু আগে হওয়ার যোগটা আছে, এবং সেই ডিপার্টমেন্ট এই প্রাধান্যতাটা তাকে দেবে। হ্যাঁ, পাওয়ার যোগ মারাত্মক আছে, কিন্তু শনি আর বৃহস্পতি বকরি রয়েছে, তো ওইটাকে ঠিক না করলে কেউ দেরি হবে, দেরি হলেই হতাশা হবে, ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, সব আরো ডিটেল বলে দেওয়া যাবে। লাইফ হরোস্কোপ প্রত্যেকটি মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ,
তার কারণ হচ্ছে লাইভ হরোস্কোপের ডিটেইলটা দেওয়া থাকে। হ্যালো, ডেট অফ বার্থ টাইম 13-3-2004, টাইম বিকেল 4:20, কোথায়? চণ্ডীপুর। বলুন, বৃশ্চিক রাশি এটা কি মেয়ের না ছেলের রাশি চক্র? বলুন কি জানতে চাইছেন? এখন কি করছে ও? পড়াশোনা করছে। পড়াশোনা, কি পড়াশোনা করছে? কলেজে ফার্স্ট ইয়ার করছে। ফার্স্ট ইয়ারটা অনার্স নিয়েছে? অনার্স নিয়ে কমপ্লিট হবে, উচ্চশিক্ষা মাস্টার ডিগ্রি পর্যন্ত যেতে পারবে, সরকারি চাকরির যোগটা কম, বেসরকারি কর্ম অবশ্যই করতে পারবে, বিবাহিত জীবন ভালো, যদি না নিজে পছন্দ করে বিয়ে করে, দাম্পত্য শান্তি থাকবে, শরীরটা ভোগাবে, আর সন্তান ক্ষেত্র শুভ। ঠিক আছে, টিচারশিপে গেলে ভালো হবে ওর। ঠিক আছে, অথবা আপনি আরেকটি জিনিস করতে পারতেন, তাহলে উপকার পেতেন, নার্সিং এ যদি যাওয়াতেন। ঠিক আছে, যারা ফোন করছেন, আগামী দিনে ইউটিউবে আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড অনুষ্ঠান নিয়ে আসছি, এবং আমার অনুষ্ঠানগুলো তো ক্লাস, বারবারই বলেছি, কোনো বিজ্ঞাপন নয়, একদম ক্লাস। সেই ক্লাসগুলোকে আপনারা ফলো করলে নিজেদের রাশিচক্র নিজে বিচার করে বাড়িতেই খাটে বসে বসে আপনি আপনারটা বিচার করতে পারবেন। এই জন্যই ক্লাসটা ফলো করতে হবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং স্পিরিচুয়ালিজমের ক্লাস চলছে প্রতি শনিবার। যারা ভর্তি হতে চান তারা ভর্তি হবেন। ভর্তি হতে গেলে বুকিং নাম্বারে ফোন করে ডিটেলটা জানবেন, সব জানিয়ে দেওয়া হবে, এবং আপনি ক্লাস করতে পারবেন, কারণ এটা গুরুমুখী বিদ্যা। কখনোই গুরু ছাড়া বই দেখে রপ্ত করতে পারবেন না, এটা আধ্যাত্মবিদ্যার একটা অংশ। তো সেই জন্য গুরুর কাছে না শিখলে জ্যোতিষতান্ত্রিক হওয়া যাবে না, কিন্তু নিজে নিজে চেষ্টা করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমাকে অন্তত 10 জন গুরু বরণ করতে হয়েছিল, হ্যাঁ, দিনের ছোটবেলা থেকেই প্রায় বলতে গেলে, নাহলে এই সাবজেক্ট এত কঠিন যে তাকে নিয়ন্ত্রণ করা যায় না। একটা জিনিস ভাবতে পারেন না, যে আপনি টিভিতে ফোন করেছেন, আপনাকে তো আমি দেখছি না, আপনার জন্ম তারিখ সময়, তাহলে আপনার রাশিচক্রটা দেখে আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, তাহলে ওই সাবজেক্টটা কত কঠিন হলে, যে বিষয়টা কিন্তু অত সহজ নয় যেরকমভাবে দেখে মানুষ। আপনি একটা ফোন করলেন, আপনি জিজ্ঞাসাটা আমার ঠিক হচ্ছে কি না, আপনার জিজ্ঞাসাটা আমি ঠিক বলছি কি না, সেটাও তো আপনাকে জাজমেন্ট নিতে হবে। তো সেইটা করতে গেলে তাকে জ্যোতিষের গভীরে প্রবেশ করতে হবে। আবার দেখা হবে, ইউটিউবে চোখ রাখুন, প্রতিটা অনুষ্ঠান দেখুন, ভালো থাকবেন, নমস্কার।